अहम सह सोहम आमी शेई शुद्ध बुद्ध नित्य निराकार आमी ऋक आमी शाम आमी स्वर आमी संगीत अखंड अपार सत्ता महाकाल महाकाश गाय महागीत नमस्कार, আমি শান্তনু বসু। আজ 16 জুন 2020, ঠিক 100 বছর আগে শ্রী কালিদাস মুখার্জি ও কিরণবালা দেবীর ঘর আলো করে যাঁর জন্ম হয়েছিল তিনি হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখার্জির জন্ম তাঁর মামার বাড়ি বারাণসীতে। এরপরে তাঁরা চলে যান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরের কাছের এক গ্রাম বহরুতে। একেবারে ছোটবেলা তাঁর সেখানেই কাটে, একটু বড় হলে ওনা চলে আসেন কলকাতার ভবানীপুর অঞ্চলে। সেখানে নাসিরুদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে প্রথমে ভর্তি হন, তারপরে মিত্র ইনস্টিটিউশনে। সেখানেই আলাপ পরবর্তী সময়ের কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে, যার জোর জারে 14 বছর বয়সে প্রথম রেডিওতে গান গান হেমন্ত, গানের গীতিকার বন্ধু সুভাষ। তারপরে ম্যাট্রিক পাশ করে যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুরু, কিন্তু সেই পড়া আর শেষ হয়নি। গানের নেশায় ও টানে সেখান থেকেই ধীরে ধীরে গায়ক হেমন্তের পথ চলা শুরু। আমাদের সমগ্র অনুষ্ঠান সেই গায়ক হেমন্তকে নিয়ে। সঙ্গীত জীবনের শুরু থেকে শেষ অবধি কত না ঘটনা। সেই সুদীর্ঘ বর্ণময় সঙ্গীত জীবনে বহু চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছেন সঙ্গীত পরিচালক হিসেবে, অন্য সঙ্গীতকারদের সুরেও গান গেয়েছেন অজস্র। এই কর্মব্যস্ত জীবনে কাজের সূত্রে যোগাযোগ হয় চিত্র পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে। তারপর যতদিন তিনি ছিলেন ততদিন তরুণ মজুমদারের ছবি মানেই সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। আজকে হেমন্ত শ্রদ্ধাঞ্জলির এই প্রথম পর্ব সেই অনবদ্য জুটিকে নিয়ে। এখন এমন একটা সময় যে ইচ্ছে থাকলেও অনেক কিছু বাস্তবে পরিণত করা খুব সমস্যা, যে কারণে তরুণ মজুমদার মানে আমাদের তনুদার কাছে গিয়ে যে কোনো ভিডিওতে ওনার বক্তব্য তুলে আনবো সেটাও সম্ভব হলো না। কিন্তু তাঁর বক্তব্য তনুদা আমাদের টেলিফোনে জানিয়েছেন, সেগুলোই
আজকের আমাদের সঙ্গী। সঙ্গে থাকছে তরুণ মজুমদার পরিচালিত ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বা তার পরিচালনায় গাওয়া অন্য শিল্পীদের গান। প্রথমে আমরা শুনে নিই শ্রদ্ধেয় তরুণ মজুমদারের কিছু কথা। আমাদের সবার খুব প্রিয় শিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ চলছে। ওর কণ্ঠস্বর, ওর দেশসুর, এসব সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, দেশবাসী সবাই জানেন, কেননা ওর বহু গান আজও বেঁচে যায় এবং বহু গান আর অনেকদিন বেঁচে থাকবে। কিন্তু মানুষ হিসেবে উনি যে কিরকম ছিলেন সেটা যখন আমি মনে করি তখন শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে যায়। দীর্ঘ 25 বছর ধরে আমরা দুজন একসঙ্গে কাজ করেছি 25টা ছবিতে। আমি দেখেছি যে জনপ্রিয়তার ওই তুঙ্গে ওঠা একজন শিল্পী, সে কি জনপ্রিয়তা আছে ভাবা যাবে না, কিন্তু তার মধ্যে কি বিনয়, কি বিনত ভাব তার মধ্যে। একের সময় উনি বলতেন, এটা আমি জানি না জানেন, কিংবা আমি সেরকম ভাবে কিছু শিখিনি, বর্তমান যুগের সঙ্গে এ ধরনের মানুষ খাপ খাবেন কিনা আমার জানা নেই, কিন্তু উনি যেখানেই থাকুন আজকে এই ওর জন্মশতবর্ষ উপলক্ষে আমি আমার প্রণাম জানাচ্ছি। ষাটের দশকের প্রথম দিকে তরুণ মজুমদার মনোজ বসুর লেখা আংটি চাটুর্যের ভাই গল্পকে অবলম্বন করে একটি চিত্রনাট্য তৈরি করলেন, নাম দিলেন পলাতক। ছবির নায়ক হিসেবে ভেবে রেখেছিলেন অনুপ কুমারকে, কিন্তু উত্তম কুমার সর্বস্ব বাংলা ছবির জগতে সেই সময় কোনো প্রযোজকই অনুপ কুমারকে নায়ক হিসেবে মেনে নিয়ে পয়সা নিয়োগ করতে রাজি হননি। অবশেষে মুম্বাইয়ের রাজকমল স্টুডিওর কর্ণধার ভি শান্তারাম চিত্রনাট্য শুনে ছবি করতে রাজি হলেন। এরপরে তনুদা ছবির সঙ্গীতের জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলেন। তখন বম্বে কলকাতা মিলে হেমন্তদা ভীষণ ব্যস্ত। যাই হোক, একদিন স্ক্রিপ্ট শুনে তিনি বাড়ি চলে যান। বিকেলের দিকে তনুদার অফিসে গিয়ে বলেন, দেখুন এত ভালো স্ক্রিপ্ট, এর সবটাই তো মেঠো সুরের ব্যাপার, আমি আবার ও ব্যাপারে খুব খাটো, আপনি বরং অন্য কাউকে নিয়ে নিন। তনুদা সব শুনে বলেন, অন্য কেউ নয়, আপনি সুর করবেন, সব ঠিক হয়ে যাবে, কি হয়েছিল আজ আর নতুন করে তা বলার অপেক্ষা রাখে না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। শুরু হলো হেমন্ত মুখোপাধ্যায় ও তরুণ মজুমদারের একসাথে পথ চলা। ভাই কোন দেশে কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার বন্ধুরে, তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার, আমি কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই,
কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে আমি পড়ে রই, সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি বাঁধে বাসা কই, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধুরে, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি তবু কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকিরে ভাই কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। সেই শিল্পী হেমন্ত, যার নাগাল পাবার জন্য কত মানুষের উন্মাদনা, কত অধীর আগ্রহ, তিনি ছিলেন আমাদের ঘরের মানুষ, যখন তখন এসে পড়তেন আমাদের মধ্যে। হয়তো ঠিক সামনেই কোনো ছবি নেই, কিন্তু গান তো আছে, চলছে সমানে গান শোনানো আর গান শোনা। যে কথা তনুদা বললেন, সেই যে ছবি কবে হবে বা ছবি আদৌ হবে কি না, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে গান শোনানো আর গান শোনার মধ্যে দিয়েই তৈরি হয়েছিল একটি ছবির গান। ছবির নাম ফুলেশ্বরী। ফুলেশ্বরী ছবি স্ক্রিপ্ট লেখা শুরু হয়েও মাঝপথে আটকে যায় এবং প্রায় বছর তিনেক পরে আবার নতুন করে সেই স্ক্রিপ্ট লেখা শেষ হয়। কিন্তু এর ফাঁকে কখনো বোম্বে মানে এখনকারের মুম্বাই বা কলকাতায় স্ক্রিপ্টের প্রয়োজনে গান এলে সেই গান তৈরি হয়েছে। ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, তোমার দেওয়া দুঃখের কোনো দুঃখে ধরে নাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী সুখের সিন্দুর দিতে মাথা যেন আমায় মনে পড়ে না, সুখের সিন্দুর দিতে মাথা যেন আমায় মনে পড়ে না, সেদিনের কোন মায়া মন যেন ভরে না, অনেক সুখী এখন আমার চোখে এলো জল, অনেক সুখী এখন আমার চোখে এলো জল, সেই চোখের জলে মালা গেঁথে গলায় পরে নাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো শুভ আশায় যেন তোমার জীবন মধুর হয়ে যায়,
মনকে আমি প্রদীপ করে জ্বেলে দিলাম তোমার বাসরে সেই আলোতে মুখ দেখব তোমরা পরস্পর এনে ভাবি তোমার প্রাণে আমার হোক না পুরস্কার নিভাবি তোর কালি আমার হোক না পুরস্কার আজ সে কলঙ্ক বুকে করে আমি চলে ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না আমি দেখতে ভালোবাসি আমি নয়ন ভরে দেখতে ভালোবাসি নয়ন যদি ভরে তবু ভরে না তো মন কবু আমি পাগল হইলাম শুনে শুনে তোমার মোহনবাসি আমি দেখতে ভালোবাসি তোমার পথের ধারে আমি পাতিলাম ঘর আসতে যেতে মন যে কখন হয়ে গেল ভাবের লতায় ধরল কলি রসের খোঁজে আসিলি আমি নিজের ঘরে ওরে এখন হইলাম পরবাসী আমি দেখতে টাপুর টুপুর বৃষ্টি ঝরে টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে ও আমার বৃষ্টি ঝরে যেন লজ্জাবতীর চরণ হইতে আলতা ধুইয়া যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে থেমেছে যৌবন যেন বাতাসেতে বনলতা দুলে দুলে যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়
কাপড় ঠোকর বৃষ্টি ঝরে তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে স্বপ্নের দেউল যেন তোমারই আঁখি স্বপ্নের দেউল যেন তবু দুটি আঁখি কিছু স্বপ্ন দাও বন্ধু আমিও তো দেখি কেন অধরে রূপ আসরি যে সুর ভুলে যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে ও আমার কমলিনি শিহরিয়া যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে। যে হেমন্ত মুখোপাধ্যায় পলাতকের চিত্রনাট্য শুনে বলেছিলেন যে মিঠো সুর বা লোকগানের ব্যাপারে তিনি খাটো, সেই হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপ করা সেই ছবির এই গান শুনে কি সে কথা বিশ্বাস করা যায়? মন দিয়ে আমার কেমন কেমন
না আমায় বন্ধু আমার কোনো যে দোষ নাই কার কাছে রাখিলাম এ মন কার কাছে তে চাইব দোষ দিও না আমায় বন্ধু আমার কোনো যে দোষ নাই কার কাছে রাখিলাম এ মন কার কাছে তে চাইব দোষ দিও না আমায় বন্ধু শহর গঞ্জ দোকান পাতি খুঁজে খুঁজে মরি শহর গঞ্জ দোকান পাতি খুঁজে খুঁজে মরি হাটে বাটে ঘুরলাম কত এখন ঘরে ফিরি বন্ধু হাটে বাটে ঘুরলাম কত এখন ঘরে ফিরি এই দোকানদারি বেচা কেনায় কোনো যে দাম নাই আমার কোনো যে দাম নাই তার কাছে রাখিলাম এ মন কার কাছে তে চাইব দোষ দিও না আমায় বন্ধু সবার ঘরে জলে বাতি আধার আমার ঘর ভালোবাসা সতী নামার সুখ যে আমার পর সবার ঘরে জলে বাতি আধার আমার ঘর ভালোবাসা সতী নামার সুখ যে আমার পর তোমার ঘরে সুখের বাতি যেন নেভে না কো তোমার ঘরে সুখের বাতি যেন নেভে না কো আনন্দ পাখিটা বন্ধু বন্দি করে রাখো তুমি আনন্দ পাখিটা বন্ধু বন্দি করে রাখো সুখে থাকো তুমি বন্ধু আমি চলে যাই আমি চলে যাই একই কথা বলা যায় সংসার সীমান্তে ছবির এই গানের ক্ষেত্রেও কি ভাবছিস ভাবছি ফুরিয়ে গেল কেমন সুন্দর দিনটা আরে একটা দিন কষে সুখ করা গেল দিনটা মনে রাখিস সেই সঙ্গে অঘোর দাসকেও আমার নিনিয়া দিবা সাত সাগরে পাড়ি আমারে নিনিয়া দিবা সাত সাগরে পাড়ি সুজন কন্ডারি এই জাহাজ গুলোন কোথায় যায় রে বিলে অনেক দূর ল কেন তুই যাবি নাকি মরণ তুই জানা আনসান আনসান করে নদী আনসান নদীর ঢেউ আমার বুকে কিসের আনসান নাই কি খবর কেউ হায় রে নাই কি খবর কেউ ভাটির বাকি পারের ঘাটে আর কত কাল আর কত কাল একা কাটে তুমি বন্ধু না তরাইলে আমি কাইন্দা মরি সুজন কান্দারি কিরে
কোথায় যাচ্ছি তবে? বিলে বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে অগাধ নদী বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে অগাধ নদী উইড়া যাইবার সাদ ছিল হায় পঙ্খ দেয় নাই বিধি হায় রে পঙ্খ দেয় নাই বিধি সত্যি তুই কোথাও চলে যা কোথায় দূরে কোথাও যেখানে তোর দলের লোক পেছন আঁকবে না পুলিশ হেনস্থা করবে না এমন কোন দুর্দেশে একটা তো মুছে পেট তার নিগে এত কিসে আজ একটা পাঁচটা হতে কতক্ষণ কি করে তুই চুরি ছেড়ে দে আর পাঁচ জনের মতো ঘর সংসার করবি জব্বর বলেছিস তার সংসার পাতে তুই যাবি নাকি সঙ্গে আমি জানতাই বললাম কত ভালো ভালো মেয়ে জুটবে তোর দাগি আসামি নেগে মালা হেতে লাইন দিয়ে ডেঙিড়ে আছে সব এমন কপাল হইত যদি ভাসতাম তোমার সাথে জীবন মরণ সব ভাসাইতাম বৈঠা নিলে হাতে তুমি বৈঠা নিলে হাতে তুমি যদি ডুবাও মোরে ডুবতে আমার ডুবতে আমার ভাবনা কি রে এক ডুবেতে সব কলঙ্ক ধুইয়া লইতে পারি সুজন কান্দারি তুই যদি বলছিস তো তুইও তো যেতে পারিস আমি কেন লয় কেন শুনি কিন্তু আমায় ওরা ছাড়বে কেন কারা বা তোর দলের নোক রয়েছে আমার দলের নোক নেই ওদের কাছে চুল শুধু বিক্রি রয়েছে বিক্রি রয়েছিস মানে বাপরে আমার কত দেনা মহল্লাওয়ালা কিস্তিদার বাড়ি কত টাকা তার কি কোনো নেকাজোকা আছে সে অনেক ধর আমি যদি সব সুদে দিই তুই অত টাকা তুই পারবি কেন পারবো পারবো অগরদাস ইচ্ছে করলে কি না পারে তুই শুধু মুখ ফুটে বল একবার একটা শেষ চেষ্টা করে দেখি সত্যি সময় সময় নিজের উপর ঘেন্না ধরে যায় মাইরি শুয়ে বসে স্বস্তি নেই এদিকে দল ওদিকে পুলিশ খালি সাবধান সাবধান জানলে ছুটে ছুটে ধরা পড়লে কুত্তার মতো মার জেল একই সালা মাইন্ডসেট জীবন দূর দূর চল সব লাথি মেরে চলে যাই কোথাও নেচল আমাকে নরক থেকে মুক্ত করে যেখানে তোর খুশি আমি আর পাচ্ছি না রে আমি আর এভাবে এমন করে পাচ্ছি না তবে শোন এই দেখ কালকে কটা টাকাই বা খরচা করেছি এদেই সব হয়ে যাবে এই তোর গা শুন আর এই মা গঙ্গা হাতে নিয়ে বলছি আজ থেকে আমার চুরি বিদ্যে খতম আজ থেকে আমরা সত্যি সত্যি পল্লী সঙ্গীতের ছোঁয়ায় তৈরি হেমন্ত মুখার্জির কয়েকটি গান শুনতে শুনতে মনে পড়ে যায় একেবারে বিপরীত ধর্মী একটি গানের কথা। অনেকেই বলেন যে হেমন্ত মুখার্জির গান মানেই সাদা মাটা ব্যাপার, ওখানে অর্কেস্ট্রেশনেরও সেরকম ব্যবহার নেই। এই গান শুনলে তারা কি বলেন অবশ্য জানা নেই। আসছে সে আসছে
আসছে আসছে সে আসছে সব শব্দ চারিদিকে নিস্তব্ধ থেমে গেছে সব শব্দ চারিদিকে নিস্তব্ধ শুনেছ কি তার পদধ্বনি আসছে সে আসছে আসছে সে আসছে একদিন মনে আছে প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাচ্ছে কলকাতা, স্টুডিও ফাঁকা, আমার অফিসে কেউ আসেনি। দুপুর আর বিকেলের মাঝামাঝি হঠাৎ দেখি হেমন্তবাবু এসে হাজির, সঙ্গে একটা হারমোনিয়াম। কি ব্যাপার? উনি বললেন, চারদিকে এত বাদলা, হঠাৎ মনে হলো কোথাও গিয়ে একটু গান গাই। উনি যেখানে বসলেন তার পেছনের খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা বৃষ্টিতে ঝাপসা, শ্রোতা একমাত্র আমি। মনে আছে চণ্ডালিকার সবকটি গান তিনি পরপর সেদিন শুনিয়েছিলেন। আমার সেই প্রিয় শিল্পীকে আজ আমি শ্রদ্ধা জানাচ্ছি। চরণ ধরিতে দিও আমারে, নিও না নিও না সরায়ে। আমার মা মা গায়, থামলে কেন বাবা, গাও। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেথিনি ওহার, খেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না
কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আমারে নিয়ো না